লাইফটা তোমার, তাই লাইফটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব তোমার। তাই জন্য লাইফের থেকে তিন ধরনের মানুষকে দূরে ঠেলে দাও, এক স্বার্থপর, দুই বেঈমান, তিন সুবিধাবাদী। এদের থেকে যতটা তুমি দূরে থাকবে ততটা নিজেকে ভালো রাখতে পারবে। এই বাইরে বেরোতে হবে, একটু কাজ পড়ে গেছে তাই অযথা হচ্ছে বাইরে বেরিও না, মানে উইদাউট কোনো কাজ ছাড়া, মানে ভীষণ দরকারি কাজ ছাড়া। আর যখনই বাইরে বেরোবে তখন এরকম সার্জিক্যাল মাস্কের ভেতর, মানে ভেতরে সার্জিক্যাল মাস্ক আর বাইরে হচ্ছে এরকম একটা কাপড়ের মাস্ক লাগিয়ে নিও, যতটা পারবে সেফটি থেকো। কারণ সুন্দর থবড়া সবারই আছে, তাই সেই থবড়াটাকে এখন হচ্ছে মাস্কের মধ্যে এরকম বন্দি করে রাখো, অযথা স্টাইল দিয়ে মাস্ক না পরে বেরিও না। মুখে মাস্ক পরার সাথে সাথে এরকম টাইপের একটা ছোট স্যানিটাইজার নিজের পকেটে সবসময় ক্যারি করো। যে ব্যক্তিটি আসছে তোর ছেলের জন্য সাইকেল কিনতে যাবি, হ্যাঁ তোর ছেলের জন্য সাইকেল কিনতে যাবি? ছেলে না, মেয়ে আগে ঠিক করে না, তুই ভুলে গেছিস তো। ও আচ্ছা, তোর মেয়ে হয়েছে, ওকে জানো। ওটা তাহলে কার ছেলে ছিল? কোনটা? ওই যে আর একটা ছেলে। কোনটা? তাই কার জন্য কিনতে যাচ্ছিস? ছেলের জন্য সাইকেল কিনতে যাচ্ছিস? নিজের জন্য। নিজের জন্য সদ্য বাবা হয়েছিস, তুই ছেলের জন্য সাইকেল কিনতে যাচ্ছিস না? তো যাই হোক, এর একটা বাচ্চা হয়েছে, সদ্য বাবা হয়েছে, তো এ ওর বাচ্চাকে হচ্ছে এখন একটা সাইকেল গিফট করবে। তো আমাকে তাই জন্য ফোন করে ডাকলো যে একটা সাইকেল কিনে আনি। মানে আমি কি হবো, আমি কাকা তো, তাহলে আমার ভাইপো না ভাই যে আমি এখনো জানি না ঠিক মতো। আমি এখন সাইকেল কিনতে যাচ্ছি দেবুদার জন্য। বল কিরকম এক্সাইটেড? তো বাড়ার সাথে টাকি রোডের এখানে চলে এসেছি, ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা সাইকেলের দোকান, ওখানে দেবুদা গেছে কথা বলতে। ও কি সাইকেল নেবে সেটা পাই কিনা আগে দেখুক, তারপরে ওখানে ঢুকবো। তো আপাতত ও আমাকে ডাকছে, তো যাই দেখি। মনে হচ্ছে এখানে থেকে, মানে এখান থেকে নেবে মনে হচ্ছে, দেখা যাক। তো এখন সাইকেল দেখা চলছে, দেবুদা এখন কোনটা পছন্দ করে দেখি। আমার তো বেশ ভালো লাগছে, মানে সাইকেলগুলো দেখতে কিন্তু বেশ ঘ্যামা। নিবি? দামে পোষাচ্ছে না, আবার দামে আবার ঠিকঠাক হচ্ছে কি এগুলো দেখ। তোর রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে দেখ, কিন্তু সাইকেলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। বলে দে, ওখান থেকে বলে দে, নেবো না। যাই হোক, দামে পোষাচ্ছে না দেবুদার, এই জন্য হচ্ছে এখান থেকে ক্যান্সেল করে এখন অন্য দোকানে যাবো। অন্য কোন দিকে দোকান? এদিকে। তো এখন অন্য একটা দোকানের দিকে গিয়ে দেখি, কারণ যে নেবে তার যদি দামে যদি না পোষায় নিয়ে কিলাম। তো আরও একটা দোকানে চলে এসেছি, এখানেও বেশ অনেকগুলো সাইকেল আছে। এবার দেখা যাক দেবুদার হচ্ছে কেমন টাইপের নেবে, ওর কতটা রেঞ্জের ভেতরে নেবে সেটা একটা ব্যাপার আছে। ও হচ্ছে ভেতরে কথা বলতে গেছে, এবার কথা বলে আসুক, দেন যদি বলে যে এখান থেকে নেবে রেঞ্জে পোষাচ্ছে। দেখো, জীবনে অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, তবে একটা প্রাইসের ব্যাপার থাকে যে কতটা পারবো। ব্ল্যাক ব্লুর মধ্যে এইটা। সো দেবুদা ফাইনালি চুজ করে ফেলেছে তার পছন্দের সাইকেল, ওই যে শেষেরটা, ওই যে ওইটা স্কাই বোল্ট সকার, খুব ভালো। এখন দাদা হচ্ছে ওটা বের করছে, দেন ফিট ফাট করবে। প্রচুর গরম পড়েছে গাইস, প্রচুর গরম পড়েছে, মানে মারাত্মক লেভেলের রোদ, পুরো পেছনটা দেখছো ঝলসে গেছে। তো একটু ছায়া জায়গায় এসে দাঁড়িয়েছি, ওখানে দেবুদা আছে, ওই সাইকেলের দোকানটা ঠিক ওখানে। তা ওখানে হচ্ছে ওই সাইকেলটা ফিটফাট করছে, নাট ফাট লাগাচ্ছে, প্যাটেল, তারপরে সিট কভার যেগুলো লাগানো সব কিছু লাগাচ্ছে। ও লাগিয়ে টাগিয়ে কমপ্লিট করে আসুক। কিছুদিন ধরে ভাবছি যে আমি মোটো ভ্লগিং করবো, কিন্তু আমার তো স্কুটি, এবার স্কুটিতে তোমরা হচ্ছে আমার মোটো ভ্লগ দেখবে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমরা আমার মোটো ভ্লগ দেখতে যাও তাহলে অবশ্যই আমি হচ্ছে মোটো ভ্লগ করব। তাহলে আমি হচ্ছে মোটো ভ্লগ করার জন্য যে সরঞ্জামগুলো আছে, যাবতীয় জিনিসগুলো, সেগুলো কেনা কমপ্লিট করে নেবো। দেবুদা হচ্ছে সাইকেল কিনছে, আর হ্যাঁ, দেবুদা কিন্তু কোনো রকমভাবে সদ্য বাবাটাও হয়নি। দেবুদা আমাদের মতোই একজন, মানে কি বলে, কম বয়সী ছেলে, ওপর থেকে জল পড়ে। আর কি আজব পাবলিক, ওপর থেকে জল ফেলছে, মানে ওই উপরে হয়তো ওই টপ ফপ আছে, সেখানে হচ্ছে গাছে জল দিচ্ছে, সেই জলটা হচ্ছে নিচে পড়েছিল, পুরো একেবারে মাথায় পাতা অল্প হালকা পড়েছে। যাই হোক, ওদের বাড়ি, ওদের জায়গা, ওরা যা করবে করবে, আমারই দোষ, কারণ আমি তাদের ফ্ল্যাটের নিচে যদি দাঁড়াই তাহলে দোষটা তো ওদের না, দোষটা আমারই, কারণ ওরা তো আর দেখতে পাচ্ছে না যে জলটা উপর থেকে পড়ছে, কে আছে না আছে, কারণ পুরো সম্পূর্ণ খাড়াইভাবে আমি নিচে দাঁড়িয়ে আছি আমার স্কুটির উপরে বসে। তো এখন হচ্ছে নতুন গাড়ির ওই কাগজপত্র, তারপরে হচ্ছে পেপার, এগুলো ছেঁড়াছেঁড়ি হচ্ছে, তারপরে দেখা যাক কেমন লুকস আসে আমাদের দেবুদার নতুন গাড়ি।
তো চাপ নিস না, আমি হচ্ছে অডিয়েন্সকে বলে দিয়েছি যে তুই সদ্য বাবা হসনি, জাস্ট ফর ফান, তোর বন্ধু বান্ধব আর কেউ কোনো দিন কিছু বলবে না। চোখ মুখের এক্সপ্রেশনগুলো দেখতে পাচ্ছ গাইস, ভেরি সেক্সি চোখ দেবুদার। সাইকেল চালিয়ে আমাদের কাবেশ সিং আসছে, হেভি হয়েছে কিন্তু সাইকেলটা, ঘ্যামা দেখতে হয়েছে। তবে এটা সোকার ফোকার লাগানো আছে, বেশ ঘ্যামা কিন্তু, একটু চালিয়ে দেখা যাক। তো দেখতে পাচ্ছি সাইকেলটা চালিয়ে বেশ মজাটা যা পেলাম, খুব ভালো সাইকেলটা, আমার খুব পছন্দ হয়েছে। তবে কালারটা কেমন একটা যেন লাগলো, মানে এই যে তোমার ওর মুখটা শুধু আমি দেখতে চাই, যেই কালারের কথা বললাম সেই মুখটা দেখো কিরকম হয়ে গেলো, বিজেপি বিজেপি ভাব একটু, মানে গাড়িটা কারণ হচ্ছে কমলা কমলা শেড, তো এই জন্য। এখন বারাসাত স্টেশনে এখানে আছি, মালটা আমাকে এখন আইসক্রিম খাওয়ালো, এত টাকা দিয়ে হচ্ছে একটা সাইকেল কিনেছে আর আইসক্রিম খাওয়াচ্ছে মাত্র 30 টাকা দামে। বিশাল বড় মন ওর, তোর মন হচ্ছে আরও বড় হোক, বড় হয়ে ফুলে যাক। এখন একটা ট্রেন আসলো, ট্রেন থেকে যখন ওই যাত্রীগুলো নেমে এই সাইড দিয়ে যাচ্ছিলো, এরকমভাবে বলছে এটা বিষাক্ত ছেলে না, এই জানো তো এটা ইউটিউব করে। আর এরমভাবে বলার কী আছে, সামনে সামনে এসে কথা বলতে পারে তো। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে তোমাদের ভয় লাগে, সামনে সামনে এসে কথা বলো, যদি টাকা চাস 2 টাকা দাও। বলছে আমি নাকি সাবস্ক্রাইবারদের থেকে 2 টাকা করে চাই। তো দুপুরবেলা দেখেছিলে দেবুদার জন্য একটা সাইকেল কিনতে গেছিলাম, তো সাইকেল কিনে এনে বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম খাওয়া দাওয়া করে। এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল 4:30 থেকে 5টা মতো বাজে। এখন আমি আর তুষার মিলে কলকাতায় যাব, কিন্তু হ্যাঁ দরকার পড়েছে তাই জন্যই বাইরে বেরোচ্ছি। আর বাইরে বেরোনোর সময় অবশ্যই মুখে মাস্ক আর পকেটে স্যানিটাইজার ক্যারি করব। তো এখন বারাসাত স্টেশনে এখানে আছি, এই যে দুজন চলে এসছে, তুষার আর ওর নাম হচ্ছে সোহাম। তো এখন হচ্ছে আমরা যাবো স্প্যানেটে, ও মনে হয় লাইট কী কিনবে জানো, রিং লাইট কিনবে, আর আমিও হচ্ছে ওই মোটো ভ্লগিংয়ের জন্য কিছু সেট আপ কিনবো, তো তার জন্য এখন যাব। তো এখন আপাতত ট্রেন থেকে দমদম পর্যন্ত যাব, দমদম থেকে মেট্রো করে স্ট্যান্ডে নামবো, তো একেবারে স্ট্যান্ডে নেমেই কথা বলছি। সো অলরাইট, এখন হচ্ছে আমরা স্ট্যান্ডে এখানে আছি, এবার হচ্ছে মেট্রো গলি ওখানে ঢুকবো, দেন হচ্ছে আমরা যে সরঞ্জামগুলো কিনবো ভিডিওর, আমি মোটো ভ্লগিংয়ের জন্য, আর তুষার হচ্ছে রিং লাইট কিনবে, উচ্চারণ করতে পারছি না। আর হচ্ছে আমরা ট্রেনে করে আসছিলাম, ট্রেনে তো ব্যাপক গ্যাদারিং ছিল, আর হচ্ছে এখন মানে ট্রেনও খুব কম কারণ বন্ধ হয়ে যাচ্ছে সব। তো আপাতত আমরা মেট্রো গলিতে ভিজিট করে ফেলেছি, এবার দোকানে গিয়ে একেবারে দেখা যাক, তবে কথা বলছি দেখতে যান, একটু মুখে মাস্কটা বলুন তাহলে ভালো লাগবে। এখানে হচ্ছে অধিকাংশ লোক মানে দোকান যারা ব্যবসা করছে কারোর মুখে মাস্ক নেই। একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে মেট্রো গলির এখানে বলো স্ট্যান্ডে এখানে বলো যতজন ব্যবসায়ী আছে মানে অধিকাংশ কি 95% হচ্ছে কারোর মুখে মাস্ক নেই, এটা আমার খুব খারাপ লাগলো। তো সরে রিং লাইট কেনা কমপ্লিট, তুই সই করলি সিগনেচার? এ হ্যাঁ আবদুল্লাহ। কেনাকাটা কমপ্লিট, এই দোকানটা আর কি আমার সঙ্গে অনেক দিনের চেনা পরিচিত, তো বেশ ভালো লাগে আসে এসে। এই 100 টাকাটা হচ্ছে তুষারের, নিবি চল আর কি, হয়ে গেছে বাদ দে। তো সব কিছু কেনাকাটা কমপ্লিট, এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। এই যে দেখতে পাচ্ছ রেশনাল, ওদের স্পন্সর করে দিলাম, ওখানে হচ্ছে লম্বা লাঠি বইছে এখন তুষার, ওর হচ্ছে রিং লাইটের স্টান্ট হ্যাঁ 75 টাকা উঠে গেল, বাপরে বাপ। গোপ্রোর অ্যাডাপ্টারের দাম, একটা ছোট্ট OTG কেবিল মাথা খারাপ করা দাম, মানে কি বলবো, কত মানে ব্লগ বানানোর জন্য যে কত টাকা স্পেন্ড করতে হচ্ছে সেটাই এখন বুঝতে পারছি। মনে হচ্ছে সামনে লকডাউন ফকডাউন পড়ে যাবে, মোটো ভ্লগিং করবো আর টুকটুক করে বেরোবো। স্ট্যান্ডের এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে লোকজন ভর্তি, যে ব্যবসায়ীরা আছে অনেকে আবার মাস্ক হচ্ছে মানে বিক্রি করছে কিন্তু মুখে মাস্ক পায়নি, মানে কত ধরনের আজব হয়, মানে মানে অশিক্ষিত নিম্ন কি যেন বলছিল বঙ্গাই, চরম অশিক্ষিত চরম পর্যায়ে না কিছু একটা বলেছিল, তার থেকেও জঘন্য পাবলিক। মানে ব্যবসা করছিস ভাই, তোদের কাছে যে মানুষজন আসবে মুখে মাস্ক টাস্ক কিছু পরেনি, এদিকে হাত ধরে টানাটানি করছে, মানে উদম দিয়েছি 2-3 জনকে,
মানে লিটারালি তোমরা এখানে এসে না মানে এসোই না, মানে যারা বলে যে ফুটপাথ থেকে জিনিস কেনো যাও, মানে লিটারালি এরা যা মানে যেভাবে আছে মুখে একটারও মাস্ক নেই। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা এই কদিনের মধ্যে এসে দেখে যাও, মানে একটারও মুখে মাস্ক নেই। A few moments later. সো গাইজ, এখন হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি, কারণ হচ্ছে স্ট্যান্ডের ওখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পাইনি, কারণ ওখানে যে ব্যবসায়ীগুলো ছিল পাশ দিয়ে যে জামা কাপড় বিক্রি করছিল, তাছাড়া জুতোর দোকান, ঘড়ির দোকান, চশমার দোকান, যারা যাবতীয় লোক মানুষজন ছিল, যেগুলো ব্যবসায়ীগুলো ছিল, একটারও মুখে কোনো রকম মাস্ক ছিল না। আরও যদি তুমি বলতে যাও যে মুখে মাস্ক কোথায়, তোমাকে আরও দু চারটে কথা শুনিয়ে দেবে, মানে তুমি ভালোর জন্য বলতে যাচ্ছ কিন্তু তোমাকে উল্টো পাল্টা বলে দেবে, এরকমই আর কি আমি ফেস করেছি আজকে। আজকে স্প্যান্ডে ওখানে গিয়ে আমি যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, আর ব্যাকগ্রাউন্ডে আমি কথাগুলো বলছি। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, একটু তোমাদের চোখটা ভালো করে খুলে দেখো, ওখানে যে ব্যবসায়ীগুলো আছে ভালো করে দেখো, একটারও মুখে মাস্ক নেই, একটারও মুখে মাস্ক তোমরা দেখতে পাবে না। 100 জনের মধ্যে 99 জন হচ্ছে মাস্ক বিহীন এবং 1 জন মাস্ক পরেছে। যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু খরিদ্দার, বিক্রেতাদের কাছে দেখো একটাও, দেখো একটাও বিক্রেতার মুখে দেখো মাস্ক নেই। আর যখন হচ্ছে ওদেরকে তুমি কিছু বলতে যাবে না, তখন ওরা আরও ক্ষিপ্ত হয়ে যাবে, আরও তোমাদেরকে উল্টো পাল্টা বলে দেবে। মানে এরা অমানুষের থেকে ওপরে, এই বর্তমান মরণবাচন পরিস্থিতিতে কেউ মাস্ক ছাড়া ব্যবসা করে? তো সেই কারণের জন্য ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, এখন আপাতত বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে স্নান টান করে একটু ফ্রেশ হলাম, এবার তোমাদেরকে দেখাবো যে ওখানে গিয়ে আমি আজকে কী কী কিনলাম, সেগুলো একটু দেখে নাও তোমরা। তো দেখতে পাচ্ছ খুবই বাজে অবস্থা, আমি বিছানার উপরে সব কিছু পাতিয়ে রেখেছি, মানে তোমাদেরকে এক এক করে দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার DSLR-এর জন্য একটা কি বলে থার্ড পার্টির হচ্ছে ব্যাটারি কিনেছি, যেটা আমার দরকার ছিল। আর এটা হচ্ছে মোটো ভ্লগিংয়ের জন্য একটা চেইন মাউন্ট, আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে তোমার গোপ্রোর অ্যাডাপ্টার, যেটা দিয়ে হচ্ছে তুমি ওই মাইক লাগাতে পারবে। এটার প্রাইস প্রচণ্ড হাই, মানে এইটুকু একটা জিনিস এর দাম 4,000 টাকা নিয়েছে আমার থেকে, হয়তো তোমাদের থেকে একটু বেশি নেবে, আমার চেনাশোনা ছিল তাই হয়তো, কিন্তু আমি শুনেছি যে এটার দাম 4,500 টাকা করে নিচ্ছে অনলাইনে। এটার দাম আমি কিনেছি, মানে আমি একটু ডিসকাউন্ট পেয়েছি, তো এটা আমার কাছ থেকে 4,000 নিয়েছে। আর এটা হচ্ছে বয়া এমন, যেটা আর কি আমি যে মাইকটা ইউজ করি, তো ওই মাইকটা ইউজ করতে অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট বক্সে বলে যে মাইকটা থেকে আওয়াজ হচ্ছে সমস্যা করে, আর তারপরেও একটা মাইক এমনিতে আমাকে কিনতে হতো কারণ আমার গোপ্রোতে লাগানোর জন্য। তো এই মাইকটা কিনেছি বয়া এমন, তো এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো, প্রাইজের মধ্যেও মানে প্রাইজের মধ্যেও পড়ে যাবে, খুব হাই দাম না এটা। আর এটা হচ্ছে একটা গোপ্রোর কিট বাক্স, এই যে দেখতে পাচ্ছ, মানে এটা যে মতো এই যে বাক্সটা খুলে দিলাম, তো এখানে অনেক কিছু দিয়েছে যেগুলো আর কি আমি মোটো ভ্লগিংয়ের কাজে লাগাতে পারবো, এই সরঞ্জামগুলো, এখানে প্রচুর জিনিস আছে, তো আস্তে আস্তে সব জেনে যাবে। আর এটা তো আমার গোপ্রো হিরো 8 ব্ল্যাক, তোমরা জানো, এটা দিয়ে এবার খেলা হবে, মোটো ভ্লগিং হবে। তো বেসিক্যালি আজকে স্প্রেন্ডে যাওয়ার আমার এটাই কারণ ছিল যে মোটো ভ্লগিং করার জন্য কিছু ইকুইপমেন্টস কিনতে হবে, যে সরঞ্জামগুলো তোমাদের দেখালাম সেগুলো কিনে এনেছি, প্রচুর টাকা খরচা হয়ে গেছে গাইস। তো মোটো ভ্লগিং আমি স্টার্ট করব, তোমরা জানিও যে কমেন্ট বক্সে তোমরা মোটো ভ্লগিং দেখতে ইচ্ছুক কিনা, তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলেই বানাবো, আর না ইচ্ছুক থাকলেও আমি একটা বানিয়ে দেখবো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি মোটো ভ্লগিং আরও বানাবো, মানে চেষ্টা করবো। যাই হোক, লিটারালি ঘেমে যাচ্ছি, প্রচুর গরম, কারণ পাখা অফ করেছি, দেখো পাখা অফ করে হচ্ছে ভিডিও বানাতে হচ্ছে। তোমরা অনেকেই বলো যে পাখা কেন অফ করে ভিডিও বানাই, পাখা যদি না অফ করি তাহলে নয়েস যাবে, কারণ অতটা তো মানে উন্নত মানের ক্যামেরা আমি ইউজ করি না, সে আমি বলে কথা না, যে কোনো ইউটিউবারই হচ্ছে এই পাখা চালিয়ে কোনো রকম শ্যুট করতে পারে না, নয়েস হয়, সহসা করে আওয়াজ হয়, তো যাই হোক হোয়াট এভার। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা আমার থেকে মোটো ভ্লগিং দেখতে ইচ্ছুক কিনা, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে, তোমরা দিন ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর স্প্যানেটের ওই ব্যবসায়ীদের মতো মুখে মাস্ক না পরে তোমরা হুম্বি তুম্বি দেখিয়ে বেরিও না, অবশ্যই মুখে মাস্ক ইউজ করো, আর পকেটে একটা করে স্যানিটাইজার ক্যারি করো। লাভ ইউ।